আমার বিটিআরর সন্মানীয় আর্বান ডিপার্টমেন্টর ইএম স্যার আমার সেই নতুন বজার 24 রুমস বজার একটু মানে যাবার এসওপিডি লওয়া হয়েছিল একটু আজি মানে অপেনিং করিলে আমার সন্মানীয় শ্রীযুত উইলসন হাজদা ডাঙরিয়া আর আমি সুখী আর আমার সেই বজারত বহুতখিনি এতিয়া নিড বেসড বা কাম করিব লগা আছে। ইয়াত ইনফ্রাস্ট্রাকচার আছে যদিও বহুতখিনি এনেকা ইনফ্রাস্ট্রাকচার আছে যত মানে বেসিক নিডসবিলাক নাই, বিশেষ করে আমার স্যানিটারি সিস্টেমসবুর মানে পানি বা টয়লেটর সুবিধা, তো যার কারণে বহুত অসুবিধা হয়। তো সেইবোরও স্যারে আজি ইন্সপেকশন করিলে আর অতি সোনকালে আমার যেহেতু ফিশ মার্কেটের কথা আজি কইছে স্যারে, তো এই ফিশ মার্কেটটো মানে অলপ দিন আগতে আমার মানে ইয়াত প্রিন্সিপাল সেক্রেটারি স্যারও আহি পেলাই দেখিলে বহুতখিনি অসুবিধা হয়ে আছে এইটু ডেভেলপ করার কারণে, মানে আমার বিটিআর সরকার আন্ডার দ্য লিডারশিপ অফ আর অনারেবল সিএম শ্রীযুত প্রমোদ বড়ো স্যার সেইবর মানে করা হব যে আমার নিড বেসড বা যেটু লাগে করণীয় যেটু করিব লাগে। আর আর বিশেষ করে আমি সেই চিকেন মার্কেটটুও ওয়েল অর্গেনাইজড করার কারণে পদক্ষেপ লৈছো আর সেই রাস্তার যিমানবোৰ ভেন্ডর্স সেইবিলাকর কারণেও আমি মানে অর্গেনাইজ করে পেলাই মানে ব্যবস্থা করে দিয়ার কারণে আমি পদক্ষেপ লৈছো। আর বাজার কমিটি গঠন করে পেলায় আর আমার এই বাজার কমিটিত প্রায় আমার স্টেক হোল্ডার্সে থাকিব, আমার কোকরাঝার মিউনিসিপাল বোর্ডর লগত কোঅর্ডিনেশন করে পেলায় আমি সেই মেইন মার্কেট তো কেনেকা আমি অর্গেনাইজ করিব পারিম, ইয়ার কারণে আমি মানে সিস্টেমবোৰ আমি বনাই আছো। ইয়াত আমি দেখা পাও যে রাস্তাবোৰতে মানে সেই অর্গেনাইজ নোহার কারণে মানে গাড়ি সুমাওয়ারও দিগদার হয়, কমসে কম আমি এন্ট্রি আর এক্সিট করার সেই অবস্থাবোৰ বা সেই ব্যবস্থাবোৰ করার কারণে আমি মানে ভাবি আছো বা চিন্তা চর্চা করে আছো, ডিসকাস করে আছো। আর বহুতখিনি ভেন্ডর্স ফ্রুট মার্কেট বা বহুতখিনি ভেন্ডর্সত আমি কেনেকা সিস্টেমের ভিতর আনিম ইয়ার কথাও আমি ভাবি আছো। আর তার বাদেও আমার বহুতখিনি যে সেই বাহিরত মিট বা চিকেন যতে ততে বিক্রি করা হয়ে আছে ফিশ আছে সেইবোৰৰো আমি বহুত ডিসকাস করে আছো আর এডমিনিস্ট্রেশনের লগত লয় পেলাই আমি কেনেকা ভাল করব পারো ইয়ার বিষয়ে আমি আলোচনা করে আছো। বাজারটো আমি ইনফ্যাক্ট ইহতক নোটিশও দিয়া হয়েছে, অ্যানাউন্সমেন্ট আমি করা মানে করছো আর ইহতর লগত আর বহি পেলায় আমি অ্যানাউন্সমেন্ট দিছো মানে ইউক মানে অ্যানাউন্সমেন্ট দিছো ইহতক রিকুয়েস্ট করছো যাতে গাংজেবা মার্কেটত যায়, বহুত মানে অসুবিধা হয়ে আছে কিন্তু এতিয়াও মানে মই রাইজকও অনুরোধ করিম যাতে রাইজে আমাক সাপোর্ট করে, রাইজে ডাঙর ডাঙর গাড়ি লয় পেলায় মাস্টার রাখি রাস্তাত রাখি সেই মানে বজার করে ইহতকও অনুরোধ করিম, কারণ আমার মেইনলি সেই ভেন্ডরবিলাকর লগত যেতিয়া আমি ডিসকাস করো বা আলোচনা করো ইহতে একটাই কথা কয় যে আমার যদি আমি গাংজেমা বজারত যাও রাস্তাত যদি আমি না থাকো আমার কোনেও বজার নকরিব বলি, তো রাইজে যাতে আমাক সাপোর্ট করে আর অতি সোনকালে ইয়ার বিষয়ে আমি আলোচনা করে আছো। আমি প্রথমতে মানে হিউম্যান বা আমি সেই হিউম্যান কিবাবিলাক চাই পেলায় আমি এতিয়া আলোচনা করে আছো আর তারপিছতো যদি মানে মেকানিজমত নাহে তো স্ট্রিক্টো হব লাগিব, কারণ রাস্তাতো আমি বজারটো হব দিয়া বা সেইটো মানে সেইটো মানে এইটো মানে প্র্যাকটিক্যাল নহয় বা ফিজিবল নহয় যাতে সেইটো নহয়, আর সিহতে মানে ভেন্ডিং জোনও নহয় আমার পৰা ভেন্ডিং জোনসবিলাক মানে নোটিস দিয়া হৈছে নোটিফিকেশন দিয়া হৈছে কত মানুহে বজার করিব পাৰে কত নোৱাৰে, এতিয়া সেইটো ভেন্ডিং জোনও নহয় তথাপিও মানুহবিলাক জবরদস্তি করে আছে, আমি বহুতবার রিমুভ করছো আকো আহি যায় রাইজলৈ মই মানে আপনার মিডিয়ার মানে থ্রুয়েদি মই অনুরোধ করব বিচাৰিছো যাতে রাইজে আমাক সহায় করে আর যদি বজারটো মানে গাংজেমা মার্কেটত লৈ যায় যাতে রাইজে তাত গৈ বজারটো করে আর যাতে রাস্তাত যাতে বজার নকরে বিলাকটো এতিয়া সেইটোৱেতো সিস্টেমত এইটোৱে সিস্টেমত আনার কারণে আমি বহুতখিনি মানে এতিয়া একশন লৈ আছো। ইয়ার এতিয়া নতুন ইনফ্রাস্ট্রাকচারও আহি আছে, আমি সেই চিকেন মার্কেট মানে মানে আমি সব এইটো ওয়েল অর্গানাইজ করে পেলাই ইয়ার কারণে আমার সরকারে কিছুমান সুবিধাও রাখিছে ফান্ডিংও করেছে, ইয়ার এইটো কাম করার কারণে আজি আমার ইএম স্যারে
সাবো আহিছে আর এইটু সোয়ার কারণে আমার প্রিন্সিপাল সেক্রেটারি সারও আহিছে আর আন্ডার দ্য লিডারশিপ অফ আওয়ার অনারেবল চিফ এইটু কাম করার কারণে আপনার সহায়ও লাগিব আর আমার যিমানবোর পাবলিক সিহতর সহায়ও লাগিব কারণ আমি এই স্যানিটারি সিস্টেমের কথা মানে অল্প আগতে কইছো এই স্যানিটারি সিস্টেমব ডেভেলপ করার কারণে আমি পদক্ষেপ লৈছো ঠিক আছে যে বিশেষকে আমার কোকরাঝার যেটু আমার বডোল্যান্ড বা বিটিআর হেডকোয়ার্টার এইখনত আমি বহুত ধরনের চেষ্টা করে আছো বিশেষকে আমার আর্বান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ফলরপরা যাতে আমার যেহেতু হেডকোয়ার্টার হিসাবে একটা ভাল ইনফ্রাস্ট্রাকচার সকল দিকত ভাল ইনফ্রাস্ট্রাকচার হব লাগে আর আমি গম পাইছো এখন সরকার গঠন হওয়ার পিছত যে বহুতখিনি ইনফ্রাস্ট্রাকচার অলরেডি মানে আছে কিন্তু ইনকমপ্লিট অবস্থাত আছে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা যদি কমপ্লিট হয়েছে এইটু আনইউজড হয়ে আছে আনইউটিলাইজ হয়ে আছে এনেই পড়ে আছে তো সেইটাই বিশেষকে আমার কোকরাঝার মিউনিসিপাল বোর্ডর চেয়ারপার্সন বাইদেউ আমার প্রতিভা ব্রহ্ম ডাঙরিয়ানী তাইরও বিশেষ একটা সপোন বা চিন্তা বা প্রচেষ্টা চলাই আছে যে কি ধরনে যাক এসেটস নাই যাক ইনফ্রাস্ট্রাকচার নাই সেইটো আমি কি ধরনের আনিব পাৰিম ইয়াত বনাব পাৰিম নতুনকে আর যাক এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে এসেট আছে আনইউটিলাইজড হয়ে আছে সেইবিলাকক আমি কি ধরনের আমি ব্যবহার করব পাৰিম তো যিয়ে নহক আজি মেইন উদ্দেশ্য বা কারণটো হৈছে যে আমার এইখন অঞ্চলত এই মার্কেটত অত্যন্ত এটা জরুরি আসলে এটা মার্কেট বিল্ডিংয়ের কারণে মার্কেট কমপ্লেক্সের কারণে তো আমি প্রথম ইনিশিয়েটিভটো আমি আরম্ভ করছো জায়গাটো আমি যেনে তেনে ইয়াত পাবলৈ সক্ষম হৈছো পোৱাৰ পিছত আমি এটা মার্কেট বিল্ডিং বনোৱা হল ইয়াত যোৱাবার যিটো ফান্ড আছিল সেইটো দি আর সেই মার্কেটটোয়ে আজি আমি ইনোগ্রেট করবলৈ গৈ আছো তাতে অলমোস্ট 24খন সাগে শপ পঠা তাতে বনোৱা হৈছে আর ফার্দার এক্সটেনশনের কারণেও প্রভিজন আছে উপরত আমি আকৌ বনাব পাৰিম আর লগতে এইটো ইনোগ্রেটটো হৈ গল আজি আর মই ভাবো যে আমার দোকানদারখিনি যি সকল আছে তেখেতসকলে নিশ্চিতরূপে অকমান হলেও হকা পাব যিবিলাকে এতিয়ালৈকে ভাল স্থান পোৱা নাই ভাল জায়গা পোৱা নাই বা আগত তেনেকুৱা এটা ভাল এটা শপ পাবলৈ সক্ষম হোৱা নাছিলে ভাল এটা মানে দোকান পাবলৈ সক্ষম হোৱা নাছিলে তেখেতসকলে লাভান্বিত হব আর লগতে আমি চেষ্টা করে আছো যেহেতু এই অঞ্চলটোত আমার ফিশ মার্কেট আছে চিকেন মার্কেট আছে আর আমার বাই উইকলি মার্কেট আমি ভিজিট করলো তো বিশেষকে তাতে আমার লোকাল রাইজে বা আমার সিনিয়র সিটিজেন সকলে তেখেতসকলে জনালে যে বিশেষকে বহুত অসুবিধা হয় ইয়াত ফিশটো মার্কেটটো পুরা রাস্তাত হয়ে আছে আর যেটু দুর্গন্ধ এটা ওলায় আর তার কারণে বিশেষকে পানি আর ড্রেইনের কারণে বা সেই মানে লেতেরাবিলাক লৈ যোৱাৰ কাৰণে তেনেকুৱা ভাল ব্যৱস্থা হোৱা নাই তো নিশ্চিতরূপে তেখেতসকলৰ যিটো অনুৰোধ বা তেখেতসকলৰ যিটো ৰিকুৱেষ্ট সেইটো একদম জেনুইন মই নিজে যিহেতু চালো আৰু সেইটো বিষয় লৈ অলৰেডি আমাৰ প্ৰতিভা বাইদেউৱে আমাৰ চিফ ছাৰৰ লগতো কথা পাতিছে মোকো জনাইছে যে অত্যন্ত জৰুৰী ইয়াত আমি আকৌ মানে তেনেকুৱা মাৰ্কেট কমপ্লেক্স বনাব লাগিব নতুনকে বিশেষকে আমি কি ধৰণে আমাৰ যিবিলাকে ফিছ মাৰ্কেট আছে ফিছ সেলাৰসকল আছে তেখেতসকলক কি ধৰণে প্ৰভাইড প্ৰপাৰ আমি এটা ভেণ্ডাৰ্ছ আছে তেখেতসকলক আমি কি ধরনের একটা ভাল আমি স্থান দিব পাৰিম সেইটোৱে আমি অলপমান পরিদর্শনও করলো আর চাই আহিলো আর সেইটোৰ কারণে আমি অতি শীঘ্রে আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করিম যাতে তেখেতসকলৰ কারণে একটা ভাল স্পেস দিব পাৰো আর যাতে ওয়েল অর্গানাইজভাবে যাতে দোকান পার্টবিলাক তেখেতসকলে বহিব পাৰে হাইজিনটো হাইজেনিক যেটো মানে হাইজিনটো যাতে মেইনটেইন হৈ যায় ইয়াত ক্লিনলিনেছৰ কথা আহি আছে হাইজিনৰ কথা আহি আছে তো এই কারণে আমি চেষ্টা করিম নিশ্চিতরূপে যাতে ওয়েল অর্গানাইজভাবে তেখেতসকলক একটা ভাল প্লেটফর্ম দি যাতে হেলথ ইস্যু কারো নহয় বা তেনেকুৱা ধৰণৰ অসুবিধা কারো নহয় সেইটো আমি চেষ্টা করিম ইমিডিয়েটলি যিমান সোনকালে সম্ভৱ হয় আর লগতে যেটো বাই উইকলি মার্কেট আমি এতিয়া অকমান চাই আহিলো সেইটো অ্যাবেন্ডেন্ট হিসাবত বিশেষকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরটো অ্যাবেন্ডেন্ট হিসাবত আছে একো ব্যবহার হোৱা নাই আমি অতি শীঘ্রে চাম যে কি ধরনে সেইটো আমি ব্যবহার করব পাৰিম কিবা যদি মাইনর রিনোভেশন বা রিপেয়ারিং বা তেনেকুৱা কিবা করব লাগে সেইটো আমি করে দিম মানে রেডি টু ইউজ এটা ভাল এটা জায়গা আমি বনাই দিম লগতে ফিশ মার্কেটও অলরেডি চালো সেইটো আছে তো সেইটো আমি নিশ্চিতরূপে অতি শীঘ্রে একটা পদক্ষেপ গ্রহণ করিম যাতে সেইটো কমপ্লিট হওয়ার পিছত ইনফ্রাস্ট্রাকচার কেটামান আমার টয়লেট বাথরুম বা তেনেকুৱা ধরনের পানির ব্যবস্থাটো তাতে নাই সেই কারণে বহুত অসুবিধার সম্মুখীন হবলগা হয়ে আছে তো সেইটো আমি অতি শীঘ্রে ব্যবস্থা করে দিম আর কি ধরনের এইখন অঞ্চলত মানে এইখন এরিয়াত এই মার্কেটখন একটা সুন্দর মানে ওয়েল অর্গানাইজ ওয়েল প্ল্যান্ড একটা এরিয়া হিসাবে আমি গড়ি তুলিব পাৰিম সেইটো আমি নিশ্চয় চেষ্টা চলাম আর মই আশাবাদী যে উইদিন দ্য টার্ম অফ দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্টর টাইমতে আমি গোটেইখিনি বজারৰ যিখিনি সমস্যা আছে আমি সমাধান কৰিব পাৰিম বুলি নংঠাঙা সানাই সানাই বেরামনি জেংনিয়াও গগলিডিং নামা যদি নংঠাঙা সানাই সুনাই দংলা জিংগা সিনাঙ্গু গয়া
চিরাং জিলানি বেংথল গেট সাফা করিয়াও দায় এস আই নিউরো থেরাপি সেন্টার দোসাই বে থেরাপি সেন্টারও নোংথাঙা গরলৈনে দেহানি সানাই সুনাইকো ফাহামথাই লানো হাগোন বে আথিং সানায়ানো জাগ্রোদোন ওমফ্রাই জানায়া এসে সিগাংনিফ্রাইনো জাখাদোন ওমফ্রাই ইদিনো গুবুন গুবুন মুলি জাবাবাইদোন ওমফ্রাই হামাকৈ দিনিনি ট্রিটমেন্টানো আং এসে মোজাং মোনসিনবাই জেরি সিং সানাই আফাদাউরি সানাই মোদোম জোরা সানাই আইজোফোরনি জেংনা খর' সানাই বাইদি বেরামখৌ ফাহামনাই জায় লগসিনে বে সেন্টারাও থানানি ফাহামথাই লানো হানাইনিবো সুবিধা খালামদোন নোংথাংমোনহা এস আই নিউরোথেরাপি সেন্টারাও ফাহামথাই লানো গোসো দংব্লা নৈবে মোবাইল নম্বর 7620160459 নোঙাব্লা 9476977956 আও থোংজং সুলাদ লানো হাগোন